হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন। সকলের ঘরে লক্ষ্মী আসুক, শান্তি আসুক, সমৃদ্ধি আসুক, সবাই সুখে শান্তিতে সুস্থ থাকুক, এটাই কামনা করি সকলের কাছে, আর ভগবানের কাছেও এটাই প্রার্থনা করি। আর আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার এই কৃষ্ণাস আর্ট বক চ্যানেলে। আর আগের ভিডিওটায় আমি আপনাদেরকে একটা ফ্যাব্রিক জুয়েলারি বানানো দেখিয়েছিলাম, এই ভিডিওটাতেও আমি আপনাদের কাছে একটা নতুন ফ্যাব্রিক জুয়েলারি বানানো দেখাবো। দেখুন, আমি এই ফ্যাব্রিক জুয়েলারিটা পরে আছি, এই এসো মা লক্ষ্মী। দেখুন, ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবেন, এই এসো মা লক্ষ্মী এই ফ্যাব্রিক জুয়েলারিটা আর তার সাথে এই কানেরটা আমি নিজের হাতে বানিয়েছি, আর সেটা আপনাদের কাছে দেখাবো। আর দেখে বলবেন কেমন লাগলো, আর নিশ্চয় কমেন্ট করবেন। আর খুব সহজে আর সামান্য কিছু জিনিস নিয়েই বানিয়েছি, আপনাদের হাতের সামনেই থাকবে। ট্রেনের আওয়াজ আসছে, প্লিজ ইগনোর। আর দেখুন, এই সুন্দর হারটা আমি বানিয়েছি, এটা লক্ষ্মী পুজোর দিনেও আপনারা পড়তে পারেন, বা হচ্ছে যে কোনো বৃহস্পতিবারে, বা বৃহস্পতিবারের পুজো তো আমরা করেই থাকি, বা এরকম লাল পাড় শাড়ির সাথে যে কোনো পুজোর অঞ্জলি দিতে গেলে, যে কোনো জিনিসের সাথে এইটা খুব রেলিভেন্ট, খুব ভালোভাবে যাবে। আপনারা যে কোনো অকেশনে এটা পড়তে পারেন, ভালো লাগবে। আর বেশি কিছু জিনিস নয়, সামান্য কিছু জিনিস নিয়েই বানিয়েছি। আর যেসব জিনিসগুলো মেনলি সুতোর দোকানেই পেয়ে যাবেন, এছাড়া বিভিন্ন যে রঙগুলো আমি ইউজ করেছি, বিশেষ করে একটাই কালার ইউজ করেছি, সাদা অ্যাক্রিলিক কালার, সেটা যে কোনো খাতা বই পেন্সিলের দোকানে আপনি পেয়ে যাবেন, আর সহজেই পেয়ে যাবেন জিনিসগুলো, এমন কোনো কিছু ঝক্কি পোয়াতে হবে না আপনাদেরকে। আর আগের ভিডিওটায় আমি একটা ফ্যাব্রিক জুয়েলারি বানানো দেখিয়েছিলাম, আর সেখানে বলেও ছিলাম যে আমি ওটার কানের বানিয়েছি, তো সেটার কানেরটা যদি দেখতে চান, বা অন্য ধরনেরও যদি কোনো কানের দেখতে চান, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা দেখতে চান কি চান না। আর এইরকম ফ্যাব্রিক জুয়েলারি বানানো বা বিভিন্ন রকমের আর্ট ওয়ার্ক, বিভিন্ন রকমের হাতের কাজ আপনারা এই কৃষ্ণাস আর্ট ওয়ার্ক চ্যানেলে নিশ্চয়ই আগামী দিনে দেখতে পাবেন, আমি আপনাদের কাছে খুব সহজে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে পারে, তারাও জানবে জিনিসটা কেমন করে বানাতে হয়। তো বাড়তি কথা না বলে দেখে নিন আমি কেমনভাবে বানিয়েছি। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করা একদম ভুলবেন না। আর চলুন তাহলে দেখে নিন কেমনভাবে করবেন, এই জিনিসটা খুব সহজে নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যাতে আমিও একটু আমার চ্যানেলটাও একটু যেন গ্রো হয়, একটু যেন একটু সবার সাথে যেন আমি আরও বেশি করে কমিউনিকেট করতে পারি, সবাইকে আরও আমার জিনিসগুলো যাতে শেখাতে পারি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর বেল নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলেই আপনাদের কাছে যেন ভিডিওটা আগে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, তাহলে দেখে নিন আমার ভিডিওটা। নমস্কার। তো এখানে আমি নিয়েছি একটা সাদা মোটা কাগজ, লাল একটা সুতির কাপড়, একটা জিরো নম্বর তুলি, কাঁচি, ফেবিকল, সাদা অ্যাক্রেলিক কালার, ছটা কটন বল, ছটা কড়ি, তিনটে ট্যাসেল বানানো দেখিয়েছি, আরও দুটো লাগবে সেটা পরে দেখিয়ে দেব, ডলি সুতো দুটো, আর পমপম লেস সাদা রঙের, আর লাল ক্রচের সুতো। প্রথমে দেখুন, সাদা কাগজটার মধ্যে 6 মিলিমিটার আর 8 মিলিমিটার কেটে নিতে হবে, কেটে লাল কাপড়টা দিয়ে ওটাকে কভার করে নিতে হবে, পেস্ট করে নিতে হবে, দিয়ে এবার যে সাদা পমপম লেসটা রয়েছে ওটা চারিদিকে লাগিয়ে দিতে হবে। এরপর ডলি সুতোটা যেটা নিয়েছিলাম সেটার একটা আমি 34 মিলিমিটারে কেটে নিয়েছি। এরপর ডলি সুতোগুলো দেখুন, আমি যে কাপড়ের বক্সটা যেটা বানিয়েছিলাম সেটার পেছনে
পেস্ট করে দিতে হবে ভালো করে আঠা দিয়ে। একবার আঠা দিয়ে পেস্ট করে দিলাম আমি, দেখুন। তারপরে আবার আরেকবার আঠা দিতে হবে যাতে ওগুলো চট করে খুলে না যায়। আর বেশ সুন্দর করে পেস্ট করতে হবে আঠা দিয়ে। দেখুন, একবার আমি পেস্ট করে দিয়েছি, দিয়ে আবার আরেকবার আঠা দিলাম যাতে ভালো করে পেস্ট হয়ে যায় জিনিসটা। এবার ট্যাসেল বানানো দেখাচ্ছি। লাল ক্রচের সুতোটা যেটা নিয়েছি সেটা দিয়ে, আমার কাছে রিমোট ছিল আমাদের বাড়িতে, টিভি রিমোট, সেই রিমোটের মধ্যেই ভালো করে পেঁচিয়ে নিলাম যতটা আমাদের মোটা দরকার ততটাই। দেখুন, ভালো করে পেঁচিয়ে নিতে হবে, দিয়ে কেটে জাস্ট আলগা করে ওটা বের করে নিতে হবে রিমোটটা থেকে। ওটা টানলেই চট করে বেরিয়ে আসবে। দিয়ে মাথাটার কিছুটা সুতো নিয়ে, যে বাড়তি সুতোটা রেখেছিলাম, সেটা দিয়ে গিট মেরে দিতে হবে। দেখুন, আমি যেমন করে করছি আপনারাও ঠিক সেরকমভাবেই করবেন, দেখবেন ঠিকঠাক হবে। দিয়ে গিটটা মেরে দেওয়ার পর বাড়তি সুতোটা কেটে দিতে হবে। এবার নিচের দিকে যে সুতোগুলো রয়েছে সেটাকে কেটে দিতে হবে ভালো করে, সাইজ করে কেটে দিতে হবে। দেখুন, আমি যেমন করে করছি আপনারাও ঠিক সেরকমভাবেই করবেন। দেখুন, সুন্দর করে একদম সাইজ করে কেটে নিতে হবে। এগুলোকে ট্যাসেল বলে। ট্যাসেল বানানো খুবই সোজা, আপনারা ঘরে যখন তখন বানাতে পারেন। এবার কানের বানানোর জন্য আমাদের ফার্স্টে 2.5 মিলিমিটার কেটে নিতে হবে। আবার এটাতেও 3.5 মিলিমিটার কেটে নিতে হবে। একটা কেটে নেবার পর ওটা বসিয়েই আবার আরেকটা আমরা কেটে নেব, তাহলে আমাদের সুবিধা হবে, ডবল করে মাপ নিতে হবে না। এরপর এই লাল যে কাপড়টা রয়েছে সেই কাপড়টার থেকে আমি একটু কাপড় কেটে নিয়ে সে কানের যে কাগজগুলো কাটা হয়েছিল সেই কাগজটার ওপরে ভালো করে ছিটিয়ে দিতে হবে আঠা দিয়ে। দেখুন, ভালো করে আঠা দিয়ে ছিটিয়ে দিতে হবে। আঠা দিয়ে ছিটিয়ে দেবার পর কোণাগুলো ভালো করে কেটে নিতে হবে যাতে ভালোভাবে জিনিসটা পেস্ট হয়ে যায়। দেখুন, বেশ সুন্দর করে কোণাগুলো কেটে নিতে হবে। তাহলে আমাদের আঠাটা দিয়ে পেস্ট করতে খুব সুবিধে হবে পরে, নয়তো কাপড়গুলো, বাড়তি কাপড়গুলো বেরিয়ে থাকলে কাটাটা খুব প্রবলেম হয়ে যায়। আমি কিন্তু প্রত্যেকটা কানের, তারপরে গলার যে বক্সটা বানালাম কাগজের, সেটার পেছনে কিন্তু আমি কাপড় দিয়ে ছিটিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু আপনারাও করে নেবেন। এবার হোয়াইট অ্যাক্রেলিক কালারটা নিয়ে মাঝখানে আমি লিখব এসমা লক্ষ্মী। এরকম বহু ক্যালিগ্রাফি আপনারা গুগলে পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা লিখতে পারেন, আমি এরকমটাই লিখেছি। 6টা কড়ি নিয়েছিলাম, 6টা কড়ি সুন্দর করে এই এসমা লক্ষ্মীর নিচটাতে পেস্ট করে দিতে হবে আঠা দিয়ে। দেখুন, আমি যেমন করে করছি আপনারাও ঠিক সেরকমভাবেই করতে পারেন। আমি 5টা লাগিয়েছি, একটা এক্সট্রা ছিল। এবার দড়িগুলো যে পরিয়েছিলাম সুতো দিয়ে, সেগুলোতে একটা করে গিট মেরে দিতে হবে। এবার 6টা যে আমি কটন বল নিয়েছি সাদা রঙের, এই কটন বলগুলো 3টে 3টে করে 2টো দড়িতে পরিয়ে দিতে হবে। দেখুন, যেমন করে আমি পরাচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবে পরিয়ে নেবেন। আর দড়িটা আমি কিন্তু যখন শুকিয়ে গেছে আঠাটা, তখনই আমি কিন্তু এই কটন বলগুলো পরিয়েছি। আপনারাও কিন্তু সেরকমটাই করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ কাঁচা অবস্থায় করতে গেলে খুলে যাবে। এসমা লক্ষ্মী যেটা লিখেছিলাম সেটা একটু হালকা ফুলকা মনে হলো, তখন আমি মার্কার নিয়ে, কালো মার্কার নিয়ে একটু জাস্ট সাইডে বর্ডারের মতন দিয়ে দিলাম। দেখুন, মায়ের ওপরে কি সুন্দর পায়ের একটা ছাপ রয়েছে 5টা আঙুলের। আপনারাও চাইলে করতে পারেন এরকম। এরকম বহু ক্যালিগ্রাফি আপনারা গুগলে পেয়ে যাবেন, সেটা দেখে দেখে আপনারা লিখতে পারেন।
আমার এইটা বেশ পছন্দ হয়েছিল, আমি করেছি। করতে গিয়ে একটু ঘেটে গিয়েছিল কড়িগুলো। এরপর কানেরগুলো যে বানিয়েছি, দেখুন কানেরগুলোর মধ্যে আমি কিছুই সেরকম ডিজাইন দেইনি, সিম্পল রাখার চেষ্টা করেছি। জাস্ট উপরে ডট ডট দিয়ে দিয়েছি, এরপর মাঝখানে জাস্ট লক্ষ্মীর পায়ের দুটো লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে দিয়েছি। সেমভাবেই সেকেন্ড কানেরটাও করেছি, দেখুন বেশি কিছু হাবিজাবি ডিজাইন দেইনি, সিম্পলের মধ্যে রেখেছি। আপনারাও চাইলে এরকম করতে পারেন। সেমভাবে নেক্সটটাও করে নিলাম আমি, দেখুন জাস্ট উপরে ডট ডট দিয়ে মাঝখানে জাস্ট লক্ষ্মীর পায়ের ছাপটা করে দিয়েছি। এটা একদমই সহজ, আমরা বাড়িতে ছোটোবেলা থেকেই আলপনা দিয়ে অভ্যস্ত লক্ষ্মী পুজোর দিন, তো এটা আঁকা খুব একটা কষ্টকর নয়, আমরা যে কেউই পারলে করতে পারি। আমি এখানে ক্যামলিনের সাদা অ্যাক্রেলিক কালারটা নিয়েছি, আপনারা চাইলে ফেভিক্রিলেরও নিতে পারেন। এরপর দেখুন আমি যে কানেরগুলো বানিয়েছি সেটার মধ্যে জাস্ট একটা কাঁথা সেলাই করার সূঁচ দিয়ে একটা ফুটো করে নিলাম। এরপর যে আংটাগুলো রয়েছে কানের, সেই আংটাগুলো জাস্ট একটু খুলে এটার মধ্যে পরিয়ে দিতে হবে। একটার মধ্যে জাস্ট আমি পরিয়ে দেখালাম, সেকেন্ডেরটাও সেরকমভাবেই আপনারা করে নেবেন বাড়িতে। এরপর দেখুন যে ট্যাসেলগুলো আমি বানানো দেখিয়েছিলাম, আমার পাঁচটা ট্যাসেল দরকার ছিল, পাঁচটা কড়ি যেহেতু বসিয়েছি তার নিচে নিচে পাঁচটা ট্যাসেল আমি বসাবো বলে পাঁচটা আমি চারটে ট্যাসেল আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, একটা আপনাদেরকে দেখিয়েছিলাম, টোটাল পাঁচটা ট্যাসেল। সেই পাঁচটা ট্যাসেলই আমি পরিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এসো মা লক্ষ্মী।